সো হোয়াটসঅ্যাপ পোলাপাইন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে এই সুন্দর বেস্ট ফ্রেন্ড ভিডিওটাকে আমরা খুব সহজেই মেক করে নিতে পারবো। তো রিসেন্টলি আমার কিছু সাবস্ক্রাইবাররাই কিন্তু এই ভিডিওটা মেক করার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন এবং তারা বলেছিলেন যে ভাইয়া, এই ভিডিওটার একটি XML ফাইল এবং টিউটোরিয়াল নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। তো তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটা, যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমে বলে নিচ্ছি, আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এখন পর্যন্ত জানেন না যে কীভাবে XML ফাইল অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করতে হবে, তার জন্য কিন্তু আপনারা প্রতিদিনে আমার ভিডিও নিচে কমেন্ট করেন যে ভাই কীভাবে XML ফাইল অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করতে হবে। তো তাদের জন্য আমি একটি কথা ক্লিয়ারভাবে বলে নিচ্ছি, ভাই আপনারা প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা কমেন্টটা চেক করবেন, সেখানে শেষের দিকে আমি লিখে দিব যে কীভাবে XML ফাইল অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করতে হবে, এবং এই লেখাটা শেষে একটি লিঙ্ক দেখতে পারবেন, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি টিকটক থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যাবেন কীভাবে XML ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করতে হয়। তো যাই হোক, যখন আপনারা XML ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন, তারপরে আপনারা এই অ্যাপসটা ওপেন করে এখান থেকে প্রজেক্ট অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আমার কমেন্ট বক্স থেকে যে XML ফাইলটা শেয়ার করেছেন সেই XML ফাইলের প্রজেক্টের উপরে একটি ক্লিক করবেন। তারপরে আপনাদের মাঝে এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এখান থেকে সরাসরি নিচের দিকে স্ক্রল করবেন, দেন নিচে থেকে আপনারা একটু ডান পাশের দিকে স্ক্রল করবেন। তো ডান পাশে আসলেই যে এখানে আপনারা তিনটা ফাইল দেখতে পারবেন স্কাই কালারের। তো এখানে উপরে দুইটা ফাইলে লেখা থাকবে ফ্রেন্ড এবং নিচের ফাইলে লেখা থাকবে পিচি পোলা। তো এখান থেকে আপনারা এই উপরে দুইটা ফাইলের মধ্যে আপনাদের দুইটা বেস্ট ফ্রেন্ডের পিকচার অ্যাড করে দিবেন। তো অ্যাড করার জন্য আপনারা জাস্ট এই ফাইলের উপরে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটি ক্লিক করে গ্যালারি থেকে সরাসরি আপনারা আপনাদের একটি বেস্ট ফ্রেন্ডের পিকচার অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে সাপোজ হিসেবে একটি নবিতার পিকচার অ্যাড করে নিব। তো এই নবিতার পিকচারটি আমি এখানে সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের বেস্ট ফ্রেন্ডের পিকচারটি সিলেক্ট করবেন, তারপরে উপরে এই প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। তো এরপর আপনারা এখান থেকে দুই নম্বরে যে ফ্রেন্ড লেখা ফাইলটা দেখবেন মাঝখানের, এই ফাইলের মধ্যেও কিন্তু আপনারা আপনাদের অন্য একটি বেস্ট ফ্রেন্ডের পিকচার অ্যাড করে দিবেন। তো এখানে আমি সাপোজ হিসেবে এখন সিজুকার একটি পিকচার এখানে অ্যাড করে নিব। তো এরপর এখানে আপনারা একেবারে লাস্টে যে পিচি পোলা লেখা ফাইলটা দেখবেন সেই ফাইলের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে এখানে আপনারা আপনাদের একটি পিকচার এখানে সিলেক্ট করে দিবেন। তো সাপোজ হিসেবে এখান থেকে আমি এখন আমার একটি পিকচার এখানে সিলেক্ট করে দিব। তো এরপরে আমরা এখান থেকে জাস্ট একটু ডান পাশের দিকে স্ক্রল করব। তো একটু ডান পাশে আসলে এখানে আমরা গ্রুপ লেখা একটি রেড কালারের ফাইল দেখতে পারবো, গ্রুপ 3 লেখা থাকবে। তো আমরা জাস্ট এই গ্রুপ 3 লেখা ফাইলের উপরে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করব। তারপর আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব অথবা ট্যাপ করে বাম পাশে টান দিলে আমাদের মাঝে এরকম দুইটা গ্রুপ ফাইল চলে আসবে। তো এখান থেকে আমরা এক নম্বরে যে গ্রুপ 1 লেখা ফাইলটা দেখবো উপরে এই ফাইলের উপরে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এডিট গ্রুপ এই অপশনে আরও একবার ক্লিক করব। তারপর এখানে আমরা সেম প্রসেসে আরও তিনটা ফাইল দেখবো, ফ্রেন্ড ফ্রেন্ড এবং পিচি পোলা লেখা। তো একইভাবে আমরা উপরে দুইটা ফাইলের মধ্যে আমরা আগেরবার যে আমাদের ফ্রেন্ডের পিকচার অ্যাড করেছি সেই ফ্রেন্ডের পিকচার আবারও আমরা এখানে অ্যাড করে দিব। তারপর এখান থেকে তিন নম্বরে যে পিচি পোলা লেখা ফাইলটা দেখবেন সেই ফাইলের মধ্যে আপনারা আপনাদের একটি পিকচার অ্যাড করবেন। তো এই যে দেখতে পারতেছেন, আমি কিন্তু আগেরবার যেভাবে আমার পিকচারগুলো অ্যাড করেছিলাম সেভাবেই সেম প্রসেসে এই পিকচারগুলো এখানে অ্যাড করে নিলাম। তো এরপর এখান থেকে আপনারা কী করবেন, যে গ্রুপ 3 লেখার পাশে যে অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নতে একটি ক্লিক করবেন, দেন ব্যাগে চলে আসার পর এখানে আপনারা গ্রুপ 2 লেখাও একটি ফাইল দেখতে পারবেন। তো আপনারা কিন্তু এই গ্রুপ 2 লেখা যে ফাইলটা থাকবে সেই ফাইলের মধ্যে কোনো রকমের এডিটিং করবেন না, জাস্ট এখান থেকে আপনারা গ্রুপ 1-এর মধ্যে সেম তিনটা পিকচার অ্যাড করে দেওয়ার পরে এই টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করে নিচের দিকে টান দেবেন এবং নিচের থেকে আপনারা যে গ্রুপ ফাইলের মধ্যে মাত্র পিকচারগুলো অ্যাড করলেন সেই গ্রুপ ফাইলের পরবর্তীতে যে গ্রুপ ফাইল থাকবে এবার সেই গ্রুপ ফাইলের উপরে ক্লিক করবেন, দেন এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করে
जस्ट एक टैप कर बाम पासे टान दिए एरकम दुटा फाइल चले आसले अपनारा जस्ट ऊपरे जो ग्रुप वन लेखा फाइल देखें से फाइलर मध्य क्लिक करबें तारपर एखान थेके आपनार एडिट ग्रुप ए अपशने क्लिक करे एखाने आपनार आरो जे तीनटा स्काई कलर फाइल देखबें दुईटा थाकबे फ्रेंड लेखा एबं तीन नम्बरे थाकबे पिचि पोला लेखा। तो ऊपर दुईटा फाइलर मध्य आपनारा आपनादेर बेस्ट फ्रेंड दुईटा पिक्चर एड कर देवें देन नीचेर फाइलर मध्य आपनारा आपनादेर पिक्चर एड कर देवें। तो ये देखते पालें अपनारा एखान क्योंकि आबारों से सेम प्रसेस ये तीनटा फाइलर मध्य पिक्चर एड कर दिल दें एखान अपनारा सरसरि टाइटल पास एरो चिन्हते क्लिक कर बैके चले आसबें कारण आमादेर ग्रुप टू फाइलर मध्य कोनो एडिटिंग प्रयोजन नाई। तो एरपर एखान अपनारा आबारों डान पास दिखे स्क्रोल कर अपनारा जो दुई ग्रुप फाइलर मध्य अलरेडी एडिटिंग शेष एर परवर्ती आबारों जो ग्रुप फाइल थाकबे से फाइलगुलोर मध्य आमरा एखाने एडिटिंग करब। तो अपनारा क्योंकि सेम प्रसेस एक ग्रुप फाइलर उपरे क्लिक करबें तपर ओखान अपनारा ग्रुप वन लेखा जो फाइल देखें से फाइलर उपरे क्लिक कर वोखान अपनारा आो जो तीन फाइल चले आसान दुटा फ्रेंडर पिक्चर और एक अपन पिक्चर एड करके शेष फाइल पर्यंत जोगुलो ग्रुप फाइल रही है ये सबगलो ग्रुप फाइलर मध्य अपनारा पिक्चर एड कर। तो एखी एक सबगलो फाइलर मध्य पिक्चर एड करब दिन परवर्ती क्य करणीय आता जानार्जन अवश्य भिडियो फुल कन्टिन्यू करबें। तो এভাবে করে যখন আপনারা এই সবগুলো গ্রুপ ফাইলের মধ্যে আপনাদের এই তিনটা পিকচার অ্যাড করে দিবেন যেমন মাঝখানে আপনাদের পিকচার এবং দুই পাশে আপনাদের বেস্ট ফ্রেন্ড দুইটা পিকচার অ্যাড করে দেওয়ার পরে যখন আপনারা এই গ্রুপ সবগুলো ফাইলের মধ্যে অ্যাড করে দিবেন দেন জাস্ট আপনারা এখান থেকে আপনাদের টাইমলাইনটাকে একেবারে প্রথমে নিয়ে আসবেন তারপর এখান থেকে আপনারা এই প্লাস আইকনে একটু ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা মিডিয়া এই অপশনে একটু ক্লিক করবেন দেন যে ভিডিওতে ট্রেন্ড মিউজিকটি থাকবে সেই ভিডিও ক্লিপসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ট্রেন্ড মিউজিকের ভিডিও ক্লিপসের লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন দেন আপনারা এই ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা এক্সট্রাক্ট অডিও এই অপশনে ক্লিক করে ভিডিও থেকে ট্রেন্ড মিউজিকটি আপনারা আলাদা করবেন দেন আপনারা ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করে এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করে ভিডিও ক্লিপস ডিলিট করে নেবেন এবং ট্রেন্ড মিউজিকটি ভিডিওতে এখানে রেখে দিবেন। তো এইভাবে করে আপনারা জাস্ট এই ভিডিওটা এডিটিং করে নেবেন। তো যখন আপনাদের এই ভিডিওটা এইভাবে করে কমপ্লিট করা হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা যে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটা অবশ্যই 720 সিলেক্ট করে ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্টিং করে নেবেন। তারপরে আপনারা চাইলেই কিন্তু এই ভিডিওটি আপনাদের টিকটক আইডিতে অথবা অন্য কোনো যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দিতে পারবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি কথা হবে অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই।